বিজনেস কিপারের এই পর্বে আমি আপনাদেরকে সফটওয়্যারটার সিস্টেম সেটিং সম্পর্কে ধারণা দিব, অর্থাৎ এই পুরো সিস্টেমটা যে সেটিং এর উপর নির্ভর করে চলে আমরা সেটার সম্পর্কে একটু ধারণা নিব। এখন তো সেটিং এ যাওয়ার জন্য আমরা এই যে উপরের দিকে একটা সেটিং বাটন আছে, এখান থেকেই আমরা সেটিং এ চলে যেতে পারি। সো সেটিং নিয়ে আলোচনা করতে একটু কিন্তু সময় লাগবে, আমি সবগুলো কাজ দেখাবো না, বেসিক কিছু কাজ আমি আপনাদেরকে এখন দেখাই দিব। যেমন বিজনেস কিপার মানে সাইট নেম, এটা হচ্ছে ওই যে উপরে যে নামটা দেখাচ্ছে, এটা আপনার দোকানের নাম চলে যাবে। ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, এখানে ইংরেজি বা অন্য কয়েকটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। ডিফল্ট কারেন্সি, আপনি কি কারেন্সি কি হিসেবে ব্যবহার করবেন। অ্যাকাউন্টিং মেথড হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে হচ্ছে যে স্টকটা আগে আসবে সেটা আগে বিক্রি হবে, অথবা লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে আসবে প্রথম চলে যাবে, বা এফকো মানে হচ্ছে অ্যাভারেজ কস্ট, মানে হচ্ছে আপনার যা আসবে সব গড় হয়ে যাবে। ডিফল্ট প্রাইস গ্রুপ, প্রাইস গ্রুপ কি রিটেইলার হবে নাকি ডিফল্ট হবে, এটা সাধারণত রিটেইলারই হয়, আরটিএল সাপোর্টেড আপনার প্রয়োজন নেই। তারপর হচ্ছে র পার পেজ, র পার পেজ মানে হচ্ছে আপনার প্রতি পাতায় কতটা করে ডাটা দেখাবে। যেমন এটার একটা উদাহরণ দিই আপনাকে, এটা আপনি যত বাড়াবেন সফটওয়্যার তত স্লো করবে। যেমন প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে আমার এখানে দেখেন সর্বোচ্চ 20টা প্রোডাক্ট দেখাবে, 7টা আছে তাই 7টা দেখাচ্ছে, কিন্তু হচ্ছে এখান থেকে তাকে কমানো বা বাড়ানোর সুযোগ আছে। ডেট ফরম্যাট, ডেট কিভাবে আসবে, দিন মাস বছর বা মাস দিন বছর কিভাবে আসবে। টাইম জোন, আমাদের অবশ্যই ঢাকা, ডিফল্ট বিলার অবশ্যই আমাদের কোম্পানির নাম হবে এখানে, ডিফল্ট ওয়ার হাউস ইউজ কোড ফর স্ল্যাক ডিজেবল প্রয়োজন নাই, পিডিএফ লাইবিলিটি ডম পিডিএফ এগুলো আপনার মানে খুব একটা কাজে আসবে না। তারপর প্রোডাক্টের ট্যাক্স নিয়ে অনেক কথাবার্তা আছে, আমি আর একটা ভিডিও তৈরি করব, সেটা তো হচ্ছে ট্যাক্স গুলোর বিষয়ে উল্লেখ থাকবে। তারপরে হচ্ছে সেলিং, ওভার সেলিং বলতে বোঝানো হচ্ছে যে আপনার স্টক না থাকলেও আপনি বিক্রি করতে পারবেন কিনা বা বিক্রি করবেন কিনা। রেফারেন্স নাম্বার, প্রোডাক্ট লেভেল ডিসকাউন্ট, আপনি পণ্য ভিত্তিক ডিসকাউন্ট দিবেন কিনা। আর তারপরে হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল রাখবেন কিনা, যদি আপনাদের ইলেকট্রিক্যাল দোকান হয় সেক্ষেত্রে সিরিয়ালটা চালু রাখতে হবে। তারপরে হচ্ছে অটো ডিটেক্ট বারকোড, মানে বারকোড দেওয়ার সাথে সাথে অটো ডিটেক্ট করে নেয়, এটা যদি আপনারা বন্ধ করতে চান সেক্ষেত্রে এখান থেকে বন্ধ করতে পারবেন। প্রোডাক্ট কাউন্ট টু ফিক্স বারকোড ইনপুট, চারটা বারকোডের অক্ষর দিলেই আপনার হচ্ছে প্রোডাক্ট আছে না নাই সেই সেটা ডিফাইন করে ফেলবে। কার্ট আইটেম অ্যাডিশন মেথড, এটা কি হবে, ইনক্রিজ আইটেম কোয়ান্টিটি ইফ অলরেডি এক্সিস্ট ইন কার্ট, এরকম যদি দেন তাহলে কিন্তু ভ্যারিয়েন্ট কাজ করবে না। লগ ইন ক্যাপচা, আপনি যদি একটু সিকিউরিটি দিতে চান আপনার সিস্টেমকে তাহলে একটা লগ ইন ক্যাপচা বসায় দিতে পারেন। দেন হচ্ছে নাম্বার অফ ডেজ ডিসেবল এডিটিং, কতদিন পরে এডিটিং ডিসেবল হয়ে যাবে এটা দিতে পারেন। তারপরে হচ্ছে র পার পেজ প্রতি পাতা, এটা তো একবার দেখাইলাম। ক্যালেন্ডার হচ্ছে কারা দেখতে পারবে, শেয়ার্ড বা প্রাইভেট। ডিফল্ট ওয়ার হাউস এগুলো তো আমরা দেখাইছি। প্রোডাক্টের ট্যাক্স, সিরিয়াল, ওয়াটারমার্ক, ডেসিমেল, কত ডেসিমেল নিয়ে আপনারা কাজ করবেন, এই আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় এখানে আছে। মানে হচ্ছে সবগুলো যদি এখানে মানে চেক করেন তাহলে আশা করি নিজে নিজেই অনেক কিছু বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের সিস্টেম সেটিং সম্পর্কিত আলোচনা। তো আমার মনে হয় আপনি পুরো সিস্টেমটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন, তারপরেও অনেক কিছুই আপনারা মানে বুঝবেন না বা আমি হয়তো বা বুঝাতে অসমর্থ হয়েছি, সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাকে সার্ভিস দিতে। তো ভালো থাকবেন সবাই, আর সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, এখানে আমরা ইনশাল্লাহ আমাদের ফিউচার আপডেটগুলা মানে সফটওয়্যার সম্পর্কিত বিভিন্ন টুকিটাকি আমরা এখানে শেয়ার করব। businesskeeper.xyz আশা করি আপনাদের সাথে আমাদের পথচলা সুন্দর এবং সার্থক হবে।